আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। জেলার সমস্ত বিদ্যালয় পরিদর্শন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। মন্তেশ্বরে বিডিও অফিসের মিটিং হলে একটি শুনানি পর্ব অনুষ্ঠিত হল। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের উদ্যোগে একটি সেমিনারের উদ্বোধন হল। গ্যাস সিলিন্ডার ফেটে 86টি বাড়ি ভস্মীভূত হয়ে গেল। শহর বর্ধমান একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হল। চলে আসছে বিস্তারিত খবরে। জেলার সমস্ত বিদ্যালয় পরিদর্শন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন জেলা শাসক নিজে দুটি বিদ্যালয় পরিদর্শন করেন। আগামী দিনে এইরূপ পরিদর্শন চলবে বলে জানান জেলা শাসক। মঙ্গলবার সারা জেলা জুড়ে সমস্ত বিদ্যালয় পরিদর্শন চলে প্রশাসনের উদ্যোগে। পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব দুটি বিদ্যালয় পরিদর্শনে যান। বিদ্যালয় দুটি হল নতুনগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও খেতিয়া উচ্চ বিদ্যালয়। জেলা শাসক জানান, মূলত মিড ডে মিল বিদ্যালয়ের নিরাপত্তা ও পঠন পাঠনের বিষয়গুলি দেখা হয়। পরিদর্শন শেষে তিনি আশাবাদী যে অল্প কিছু সমস্যা আছে তা মিটিয়ে ফেলা হবে। এদিন জেলা শাসক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথেও কথা বলেন, পঠন পাঠনেরও তদারকি করেন। বিদ্যালয়ের মিড ডে মিল নিজে খেয়ে দেখেন। বেসিক্যালি আজকে আমাদের পুরো জেলা জুড়ে প্রত্যেক স্কুলেরই ইন্সপেকশন হচ্ছে। 4000 থেকে বেশি স্কুল, প্রাইমারি আর হাই স্কুল মিলে সবাই প্রত্যেক স্কুলেরই ইন্সপেকশন করা হচ্ছে। আর দুটো জিনিসে আমরা ইন্সপেকশনটা করছি। একটা হচ্ছে মিড ডে মিল, মিড ডে মিলের কোয়ালিটি কীরকম, কীভাবে ভালো হচ্ছে, আর দ্বিতীয় সেফটি অ্যান্ড সিকিউরিটি। এই দুটোই জিনিস আমাদের শিক্ষা দপ্তর যে আছে তারা ফোকাস দিয়েছে। আর আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে আরও ডিটেলভাবে যে কী কী জিনিসটা দিতে হবে, কী ফরম্যাটে করতে হবে, তো সেটা দিয়ে করছিলাম। আমি নিজে দুটো স্কুল আজকে দেখেছি, আর দুটোই স্কুলকে, একটা প্রাইমারি স্কুল আর একটা হাই স্কুল, তো দুটোতেই আমরা ওই স্পেসিফিক প্যারামিটারেও করলাম। মোটামুটি আমি দেখেছি দুটো স্কুলই ভালো আছে। মিড ডে মিল হোক, মিড ডে মিলের টেস্ট করার পরেও দেখলাম টেস্টের কোয়ালিটিটাও ভালো আছে। আর কিছু কিছু জিনিস আছে যেটা আরও আমাদের ইম্প্রুভ করা দরকার, যেমন অ্যাটেন্ডেন্স। আজকে অ্যাটেন্ডেন্সটা কিন্তু দেখছি যে খুবই ভালো, মানে দুটোই স্কুলে খুব ভালো, মানে নেই, অলমোস্ট 20-25% আজকে অ্যাবসেন্টিজম আছে। যা শুনছি এখানে লোকাল কিছু বিয়ে বাড়ি অথবা কিছু আছে, কিন্তু স্টিল ফেস্টিভ্যাল আছে, কিন্তু স্টিল অ্যাবসেন্টিজম একটু আমার মনে হচ্ছে কি বেশি আছে। ক্যারিয়ার কিছু নতুন ইনিশিয়েটিভ যেটাকে আমরা ইউজ স্টার্ট করেছি, সেটা আমি নিজে দেখতে চেয়েছিলাম। যেমন ক্যারিয়ার হাব, একটা ক্যারিয়ার কাউন্সিলিং হাব চালু করা হয়েছে, তো সেটা এখানে ভালোভাবে চলছে, অ্যাটলিস্ট প্র্যাকটিসিং হচ্ছে। কন্যাশ্রী ক্লাব আমাদের ভালোভাবে চলছে। ইম্প্রুভমেন্টেরও অনেক জায়গায় আমাদের দরকার আছে। যেমন আমরা একটা আরও ফিজিক্যালি ডিসেবল, তাদের অ্যাক্সেস, তো সেই সব দিকে আমরা যেতে চাইছি, তাদের ক্ষেত্রে অ্যাক্সেসেবল হোক প্রত্যেক জিনিসটা, ওই সব জিনিস আমরা দেখছি। কিন্তু মোরলেস আই উড সে কি আমাদের যে প্যারামিটার আছে, যেমন বাউন্ডারি ওয়াল, দুটোই যে স্কুলে আমি দেখলাম সেখানে বাউন্ডারি ওয়াল আছে, অথবা এই স্কুল বাইরেও ছেড়ে আমি বলছি যে আমাদের এন্ট্রিটা এখন আনইন্টারাপ্টেড এন্ট্রি নয়, মানে কেউই কোনো সময় ঢুকে যেতে পারে না অথবা বেরোতে পারে না, সেই রকম রেস্ট্রিকশনটা আছে। সিমিলারলি সাইবার সিকিউরিটির ব্যাপারে বাচ্চারা জানে। আমি প্লেজেন্টলি সারপ্রাইজ যে ভেক্টর বর্ন ডিজিজ, মানে মশা জন্য যে যে রোগ, তারপর জানে ছোটো বাচ্চাও বলতে পারছে, বড়ো বাচ্চা তো বলতেই পারছে, ছোটো বাচ্চারাও বলতে পারছে। তো দ্যাট মিনস এই সব জিনিসটা আমরা বলেছিলাম সেটা পালন করা হচ্ছে। মোরলেস আমি বলবো আমি স্যাটিসফাইড, পুরো 4000 স্কুলের রিপোর্ট আসবে। এটা আসার পরে আমাদের দুটো দিক, একটা তো আমরা ইন্সপেক্ট করতে পারছি যেখানে ইম্প্রুভমেন্টের দরকার আছে সেটা করবো, কিন্তু কিছু কিছু স্কুল মডেল স্কুল হয়ে এসে বেরোবে, আমাদের চলে আসবে, সেখানে আমরা কিন্তু অন্য স্কুলদেরকে সবাই কিছু ক্লাস্টার করে নিয়ে যাবো, দেখাতে গিয়ে কী কী স্কুল অলরেডি এত ভালো কাজ করছে, সেখানে অন্য লোক কেউ দেখতে পারে যে কীভাবে স্কুলটা ইম্প্রুভ করা যায়। আর দ্বিতীয় আমাদের একটা ইন্টারনাল পূর্ব বর্ধমান জেলার একটা অ্যাওয়ার্ড সেরিমনিতে হয়, সেখানে আমরা যারা যারা ভালো করেছে এই দুটো প্যারামিটার তাদেরকে পুরস্কৃত করি। তো আমার ইন্টারেস্ট হিসাবে জিজ্ঞাসা করি যে তারা কোন কোন স্কিমের নাম শুনেছে, কারণ তারা একটা ফিডব্যাক মেকানিজম মতো দেখা যায় যে কোন স্কিম খুব ভালো কাজ করছে, কোন
স্কিম নয়। তো আমি বলবো অনেকটাই ওয়াকেফাল, বড়ো বাচ্চা তো অনেকেই ওয়াকেফাল, ছোটো বাচ্চাও কিছু কিছু বলতে পারছে, কিন্তু সেটা আমাদের ইন্টারনাল এসেস, তাদের খুব জানার দরকার নেই। বেসিক্যালি এটা যা পাওয়ার আছে সেটা পেলেই হচ্ছে, যদি মিড ডে মিল ঠিক মতো তারা পাচ্ছে সেটাই হয়, তাদেরকে খুব জানতে হবে না কি গভর্নমেন্ট কী করছে, কোথায় থেকে আসছে। কিন্তু এটা আমি নিজের জন্য দেখছিলাম কি যদি আমরা সরকার কাজ করছে তো সেটা কি অ্যাকচুয়ালি পৌঁছাচ্ছে, তারা কি জানতে পারছে। আর আমি কিন্তু বলবো আমি স্যাটিসফাইড, তারা অনেকটাই স্কিমের বলতে পেরেছে, অনেক প্ল্যানের ব্যাপারে বলতে পেরেছে। আমি স্যার অ্যাকাডেমিক দিকটা, অ্যাকাডেমিক দিকটা আমি বলবো কি মেনলি আমি যা টেস্ট করলাম, একটু তো অঙ্ক টেস্ট করলাম, অঙ্ক কীরকম আছে, ইংরেজিও টেস্ট করলাম, দুটো জায়গায় বলবো কি ভালো আছে, কিন্তু একটু আরও ইম্প্রুভ করলে ভালো হয়। মানে অঙ্ক স্পেশালি একটু বড়ো ক্লাসে, ছোটো বাচ্চা আমি বলবো ছোটো ক্লাসে তো আমি খুব স্যাটিসফাইড ছিলাম, স্টিল বড়ো ক্লাসে একটু আরও ইম্প্রুভ করলে ভালো হয়। আর ইংরেজিটাও, ইংরেজি ম্যাক্সিমাম বাচ্চা পড়তে পারছে, কিন্তু স্টিল কিছু কিছু বাচ্চা আছে যাদেরকে পড়তে একটু অসুবিধা হচ্ছে ইংরেজিটা। তো এই কিছু সাবজেক্ট আছে যেটা আমি ইম্প্রুভ করা দরকার। ওভারঅল আমি বলবো কি অ্যাকাডেমিক কোয়ালিটি খারাপ একদমই নয়, ভালোই আছে, কিন্তু আর ভালো করা দরকার। আমি বলবো কি আমাদের আগে থেকে আমরা বেসিক্যালি একটা জিনিস বলি, আমি বিশ্বাস করি, আমি সবসময় একটা প্ল্যান ইন্সপেকশনে বিশ্বাস করি। তো আমরা আগে থেকে বলে দিই আমরা এই দিন আসবো, এটাও বলে দিই কোন কোন প্যারামিটার আমরা চেক করবো, যেটা দু তিন মাস আগে থেকে বলে দিই যে এই প্যারামিটারটা চেক করতে হবে। আর এটা বেসিক্যালি জেনারিক হয়, আমি কোন স্কুলে যাবো সেটা ঠিক নয়, কিন্তু মোটামুটি আমরা কোন কোন প্যারামিটারতে দেখবো তো সেটা সেটা আমরা বলি কি সেটা হয়, সেটা সবই প্যারামিটার অলমোস্ট আছে। যদি বলা যায় কি আরও কী করা দরকার, আমি বলবো কি যদি আমরা একটা বিকশিত দেশ হতে চাইছি তাহলে আমাদের ফাইন টিউনিংটা করতে হবে। যেমন কি সাইবার সিকিউরিটির ইস্যু আমরা ঠিক মতো ডিসকাস করতে পারছি, অথবা যে আমি বললাম কি স্পেশালি নিডেড বাচ্চা যারা আছে তাদের কি অ্যাক্সেসিবিলিটি আমরা ইনশিওর করতে পেরেছি, অথবা কি প্রত্যেক জায়গায় টয়লেট একদম স্পিক অ্যান্ড স্প্যান ক্লিন আছে, টয়লেট ক্লিন আছে কিন্তু আমি বলছি স্পিক অ্যান্ড স্প্যান ক্লিন আছে কি নয়, অথবা নতুন জিনিসটা নেই কি দেখা যাচ্ছে প্রত্যেক জায়গায়। আমি যে স্কুল দেখলাম টাই কার্ড করা হয়েছে, বাচ্চারা পড়ছে, হাউস সিস্টেমটা আমরা যেটা ইন্ট্রোডিউস করলাম সেটা ভালোভাবে পালিত হচ্ছে, কিন্তু আমি বলবো একটু জেনারেল অ্যাওয়ারনেস আর হলে ভালো হয়। মানে জেনারেল অ্যাওয়ারনেসটা জানলে, বাচ্চাদের জানলে আরও ভালো হয় কি যদি একটা হ্যাবিট, পেপার পড়া, খবর কাগজ পড়ার হ্যাবিটটা, জিনিসটা জানা হ্যাবিটটা। ক্যারিয়ার কাউন্সিলিং আমি বলবো কি আরও ইম্প্রুভ করা আমাদের দরকার, ক্যারিয়ার হাব স্টার্ট করা হয়েছে কিন্তু স্টিল আমার মনে হয় এখনও বাচ্চারা একটু পিছিয়ে রয়েছে জানতে গিয়ে কী কী ক্যারিয়ার আছে, কী করতে হয়, তাদেরকে ক্যারিয়ার অ্যাডপ্টই করতে হয়। যদি আমরা এইট নাইন থেকে এই জিনিসটা মাথায় দিতে স্টার্ট করি কি না, তোমরা এখন থেকে মোটামুটি চিন্তা করো, পরে সবসময় চেঞ্জ করা যায় কিন্তু কী কী জিনিস আছে, কীভাবে করা যায়, তো এটাও আমার মনে হলো কি ইম্প্রুভ করা। আপনারা চাইছেন, স্কুলের শিক্ষক মশাইরাও চাইছেন এবং ছাত্রছাত্রীরা চাইছেন যে ইম্প্রুভ হোক, সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েতের কি আরও বড় ভূমিকা পালন করতে হবে? আমি বলছি কি আমরা যেটা সাপোর্ট তার পঞ্চায়েত থেকে চাইছি সেটা সবাই পাচ্ছি, কিন্তু দেখুন বিকাশ হোক, শিক্ষার বিকাশ হোক অথবা সার্বাম্বিক বিকাশ হোক, সেটা একটা ইনক্রিমেন্টাল অ্যাক্টিভিটি, একদিনে বিকাশ আসে না। অনেকটা ইম্প্রুভমেন্ট আমরা যখন উত্তরণ স্টার্ট করলাম আর এখন আমরা আট মাস পরে রিভিউ করছি, অনেকটা ইম্প্রুভমেন্ট করা হয়েছে। আর এটার মানে এটাও নয় কি আর বিকাশ করতে হবে না, তো ইম্প্রুভমেন্ট হয়েছে, পঞ্চায়েতের ভূমিকা অলরেডি ভালোই রয়েছে, পজিটিভ রয়েছে, আরও তারা করবে, কিন্তু সবাইকে সঙ্গে মিলে কাজটা করতে হবে। এক শুধু মাস্টার চাইলে অথবা শিক্ষা দপ্তর চাইলে অথবা আমরা চাইলে তো হয় না, সবাইকে সঙ্গে মিলে করা হয়। পঞ্চায়েতের খুব ইম্পর্টেন্ট রোল, আর তারা সঙ্গে আছে, তারা করবে। আগামী দিনেও এইরূপ পরিদর্শন হবে বলে জানান জেলা শাসক। বর্ধমান থেকে সুমিত ভগত, জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। মন্তেশ্বরে বিডিও অফিসের মিটিং হলে একটি শুনানি পর্ব অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণীর উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সহ বিভিন্ন আধিকারিক এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সোমবার মন্তেশ্বর বিডিও অফিসের মিটিং হলে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগের উদ্যোগে একটি শুনানি পর্ব অনুষ্ঠিত হল। মুসলিম সম্প্রদায় শিকদার ওবিসিদের শুনানি পর্ব অনুষ্ঠিত হল। এর আগে কলকাতায় দুটি শুনানি পর্ব অনুষ্ঠিত হয়। এদিনের শুনানি পর্বটি দিয়ে শেষ হল সমস্ত শুনানি পর্ব। নিজেদের শিকদার গোষ্ঠীর অন্তর্ভুক্ত মনে করেন, তারা আমাদের কাছে দরখাস্ত করেছেন এই গোষ্ঠীকে অনুন্নত শ্রেণীর নথিভুক্ত করার জন্য এবং যাতে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পান। সুযোগ সুবিধে এমনি সরকারের বিভিন্ন প্রকল্প আছে, তার অধীনে আপনারা নিশ্চয়ই পাচ্ছেন, তবুও যে বিশেষ সুযোগ সুবিধে এই অনুন্নত শ্রেণী নথিভুক্ত হওয়ার পর পাওয়ার যে সুযোগ, সেই সুযোগের জন্যই আপনাদের দরখাস্ত। আমরা কলকাতায় বসে এর আগে আপনাদের যে আবেদন সেটা আমরা করেছি, প্রবণতা ছিল
পরবর্তীকালে এই যে প্রতিটি গ্রামে গ্রামে বিভিন্ন আশা কর্মী এবং বিভিন্ন সাব হেলথ সেন্টারের কর্মীরা ওনারা বাড়ি বাড়ি প্রচার করছেন এবং এই জিনিসগুলো লক্ষ্য রাখছেন, এবং লক্ষ্য রাখার ফলে হয়েছে কি, বর্তমানে কেউ যদি নাবালিকা অবস্থায় কোনো কন্যার বিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনিক দপ্তরে কেউ না কেউ জানিয়ে দিচ্ছে। যে সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন তারা সরকারকে রিপোর্ট জমা দেবেন, সরকার রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কোনো গোষ্ঠীকে, যে কোনো জনগোষ্ঠীকে অন্যান্য অনগ্রসর শ্রেণীর আওতায় নিয়ে আসতে গেলে একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে আজকে আমরা শুনানিটা করে নিলাম। শুনানিটা করবার পরে কমিশন তাদের নিজেদের বৈঠকে বসে যে সুপারিশ আছে সেই সুপারিশ সরকারকে পাঠাবেন, তারপর সরকার তার নির্দিষ্ট পদক্ষেপ নেবে। এদিন শুনানি পর্বে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম কুমার ব্যানার্জি, কালনার এসডিও নীতিন সিংহানিয়া সহ বিভাগীয় আধিকারিকগণ ও কালনার বিডিও। আজ থেকে দু বছর আগে আরম্ভ হয়েছিল কলকাতায়, আমরা আরও দু তিনটে হিয়ারিং হয়ে গেছে এবং এটাই আমাদের শেষ হিয়ারিং। এই হিয়ারিংয়ে আমাদের সরকার পক্ষের লোকরা এখানে এলো, এসে দেখে গেল যে আমরা, ওরা বাড়ি বাড়ি ঘুরে প্রতিনিধি পাঠিয়েছিল যে তারা সার্ভে করেছিল যে আমরা সিদ্ধার সম্প্রদায় করতে পারি কি না, তারা যা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী আগামী দিনে যে পরবর্তীকালে কী হবে সেটা ওরাই বিবেচনা করবে। মন্তেশ্বর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন এটি শিবিরটি অনুষ্ঠিত হয় ভাতার থানার খেরুর গ্রামে। এদিন স্বেচ্ছায় 60 জন রক্তদান করেন। মঙ্গলবার ভাতারের খেরু গ্রামে ফুটবল মাঠে একটি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রক্তদান মহান দান, এই স্লোগানকে সামনে রেখেই এইরূপ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন উদ্যোক্তারা। এদিন দুজন মহিলা সহ 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ মানগোবিন্দ অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা, যুব তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য হুই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে এবং এই স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত আছেন ভাতারের অঞ্চলের পূর্ত কর্মাধ্যক্ষ মানগোবিন্দ অধিকারী মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা মহাশয় এবং যুব তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য হুই এবং দুজন মহিলা সহ 60 জন এই রক্তদান এখানে দেওয়া হচ্ছে। এই রক্ত কোথায় তুলে দিচ্ছ? এটা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে হাতে তুলে দেওয়া হচ্ছে। সেটা কি তোমাদের প্রথম এবছর? এটাই আমাদের এবছরের প্রথম। ক্লাব থেকে আর কি করো তোমরা? আমরা মহিলা ফুটবল প্রতিযোগিতা করেছি, তারপরে স্বেচ্ছায় রক্তদান শিবির করছি, তারপরে স্বাস্থ্য পরীক্ষা শিবির করছি। সেটা কোথায় হচ্ছে? এটা খেলু ফুটবল ময়দানে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের উদ্যোগে একটি সেমিনারের উদ্বোধন হল। 10 দিন ধরে চলবে এই সেমিনারটি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 34 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এতে। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের উদ্যোগে 10 দিন ব্যাপী একটি সেমিনারের উদ্বোধন হল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ভারতীয় সমাজবিজ্ঞান সংস্থা এর আয়োজক। এই সেমিনারে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 23 জন বক্তা বক্তব্য রাখবেন 10 দিন ধরে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 34 জন ছাত্রছাত্রী এই সেমিনারে অংশগ্রহণ করেছে। এদিন নারায়ণ চন্দ্র জানা জানান, এই সেমিনারের ফলে ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে। এই 10 দিনের মধ্যে একদিন গ্রামে গিয়ে হাতে কলমে শিক্ষা নেবেন ছাত্রছাত্রীরা। তিনি আরও জানান, এই ধরনের সেমিনার এর আগে হয়নি। সোশ্যাল সায়েন্স রিসার্চ, যেটাকে বাংলায় বলা হয় ভারতীয় সমাজবিজ্ঞান সংস্থান, তারা একটা রিসার্চ মেথোডোলজির উপর ফান্ডিং করছে, যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম। রিসার্চ মেথোডোলজি কোর্স এখানে অনেক হয়েছে, কিন্তু আইসিএসএসআর ফান্ড দিয়েছে এটা প্রথম।
এখানে যারা অংশগ্রহণ করেছে তারা সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার, যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, জিওগ্রাফি, সাইকোলজি, ম্যানেজমেন্ট, কমার্স, সবাই এখানে পার্টিসিপেট করেছে। টোটালি 34 জন পার্টিসিপেন্ট এসছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে। আমি আমার ভাষণেও বলেছি যে উৎকল ইউনিভার্সিটি, রেভেনশা ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার গবেষকরা এতে অংশগ্রহণ করেছে। 10 দিন ধরে এই প্রোগ্রামটা চলবে। 23 জন স্পিকার, তারাও কিন্তু বিভিন্ন শাখার, মানে 23 জন স্পিকার, যেমন জিওগ্রাফির আছে, রাষ্ট্রবিজ্ঞানের আছে, ইতিহাসের আছে, দর্শনশাস্ত্রের আছে, সমাজবিদ্যা যেটা সোশিওলজি, এবং ল্যাঙ্গুয়েজের। তারা 10 দিন ধরে ভাষণ দেবেন এই কিভাবে গবেষণা প্রক্রিয়াটাকে আরও বেশি উন্নত করা যায় তার জন্য গবেষণার বিভিন্ন ইস্যু নিয়ে তারা আলোচনা করবেন। এবং আমরা একদিন ওদের ফিল্ডে নিয়ে যাব, মানে কি করে কোশ্চেনিয়ার সার্ভে করা যায়, আমরা একটা গ্রাম সার্ভে করব শান্তিনিকেতনের কাছে। এবং যারা রিসোর্স পার্সন আসছেন ভাষণ দিতে, তার মধ্যে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি থেকে আসছেন, দিল্লি ইউনিভার্সিটি, জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি, উৎকল ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, কাজে লাগবে। কারণ ধরুন সামাজিক অনেক অনেক ইস্যু আছে যে ইস্যুগুলোর উপর আমরা গবেষণা করি, যেমন ধরুন ক্রাইমের মধ্যে আবার ডোমেস্টিক ভায়োলেন্স আছে। তো আমরা যদি ডোমেস্টিক ভায়োলেন্সের উপর রিসার্চ করতে যাই, তাহলে ডোমেস্টিক মানে ক্রাইমটাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? ডোমেস্টিক ভায়োলেন্স আছে, চুরি আছে, তহবিল তছরুপ আছে, মানে আমরা সেইটা করতে গেলে আমাদের দরকার হয়, কারণ গবেষণায় দুটো জিনিস, একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরলাম বিরতির পর। গ্যাস সিলিন্ডার ফেটে 86টি বাড়ি ভস্মীভূত হয়ে গেল। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী থানার ধরমপুর গ্রামে। দমকলের 4টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার কালনার পূর্বস্থলী থানার ধরমপুর গ্রামে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 86টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোন মানুষের প্রাণহানি না ঘটলেও বহু গবাদি পশু, হাঁস, মুরগি আগুনে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা। কি হয়েছে? গ্যাস সিলিন্ডার বাস্ট রান্না করার জন্য। হ্যাঁ, তারপর? তারপর আগুন ধরে ধরে পাটকাঠির বেড়ার ঘর ছিল, দিয়ে ঘরে ছাউনি ছিল। কতগুলো বাড়ি আনুমানিক এখন আমি তো জানি, আমি আপাতত এখানে আছি, এখন তো এখান থেকে নড়ি না, আমার তো বাড়ি এইটা, এখান থেকে নড়তে পারে না, ওদিকে ওদিকে আমি যাই না সঠিক। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যায় প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। গৃহহীনদের 2টি ত্রাণ শিবিরে রাখা হয়েছে, সেখানে তাদের খাবারের ও পোশাকের ব্যবস্থা করা হয়েছে। ওইটা ওইটা ওইটা
সোমনাথ দার চাপটা ঠিক কোথায় কাটিয়েছে? রাতে পাঁচতলা বসে কাটানো হয়েছে। সরকারের তরফ থেকে কিছু পাননি? সরকারের তরফ থেকে রাতে একটা হাঁড়িকুড়ির একটা ব্যাগ দিয়েছিল। আর খাবার দাবার কিছু? খাবার দাবার কালো হাতে কিছু পাওয়া যায়নি। ওই চিড়ে দিয়েছিল একটা প্যাকেজ করে, অল্প চটি করে চিড়ে ছিল, সেটা খেয়ে রাত কাটিয়েছে। তারপর ওই খাবার তো কালো দিন আনছে না, কান্নাকাটিতে ভর্তি। আজকে সকাল থেকে কি খাবার দেয়? আজকে সকাল থেকে মুড়ি আর চানাচুর দিয়েছিল। আর এমনি কোনো রিলিফ ক্যাম্পের ব্যবস্থা? ক্যাম্পে এখানে হয়েছে আমাদের ঈদগড়তলায়। কালকে রাত্রিতে তাহলে কোথায় রাত কাটবে? কালকে রাত্রে মাসতলাতেই বাড়িতে। কেন কাল সরকারের তরফ থেকে কোনো ক্যাম্প করা হয়নি কালকে রাতে? কাল রাতে ক্যাম্প করা হয়নি। চাল টাল কিছু দেওয়া হয়েছিল কালকে রাত্রে? কাল রাতে কিছু দেওয়া হয়নি। তাহলে কালকে রাত্রে কিভাবে কাটলো? কালকে রাতে চিড়ি খেয়ে কাটিয়েছে। কোথায় রাত কাটিয়েছেন? এখানে বসে রাত কাটিয়েছে, কোথায় যাবো? আত্মীয়স্বজন তো এখানে নাই, দূর দূরান্তই আছে, কোথায় কাটাবো? এখানেই কাটিয়েছে। সরকারের তরফ থেকে যে রকম সেটাও তো নাই। সরকারের তরফ থেকে কোনো সাহায্য? সাহায্য শুধু কালকে রাতে দুটো চিড়ি দিকে চার কিছু নেই। আজকে সকাল থেকে? আজ সকাল থেকে ওই তো মুড়ি দিয়ে গেছে, জল দিয়ে গেছে, আর ওই ভাত খাইয়েছে এখানে নিজেই। আর কালকে রাত্রে ভাত দিয়েছিল? না না, কালকে সব কিছুই আসে না, শুধু চিড়ি এসেছে। এটা কি প্যাকেট দিয়েছিল? স্টোভ ফোক? হ্যাঁ, দুটো হাঁড়ি দিয়ে গেছে, একটা কড়া দিয়ে গেছে, আর এমনি সব ফোক দেয়নি আমাদেরকে। আর এমনি ছিল চাল টাল দিয়েছিল কালকে রাত্রে? না না, চাল টাল সব আসে না। মানে তাহলে স্টোভ দিয়ে তাহলে রান্না করবেন কিসে? মানে সেসব ব্যবস্থা কালকে নেই আজকে। আমরা ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রশাসনিক যারা আধিকারিক আছেন, বিডিও এসডিও সহ আমরা যারা এলাকার জনপ্রতিনিধি আছি, তারা প্রত্যেকেই সঙ্গে সঙ্গে এলাকায় ছুটে আসি এবং দমকল কাটোয়া এবং কালনা থেকে এসে অনেক ক্ষয়ক্ষতি হয়তো বড় ধরনের হয়ে যেত, তো সেক্ষেত্রে আটকানো গেছে এবং বহু মানুষের যে ক্ষতি হয়েছে আমরা সরকারিভাবে যতটা সম্ভব তার পরিষেবা দিচ্ছি। ইতিমধ্যেই গতকালকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, আজকেও ক্যাম্প এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, চাল বিলি হচ্ছে, মশারি বিলি হচ্ছে এবং মাধ্যমিক পরীক্ষা যারা আছে পরীক্ষার্থীদের তাদের বইপত্র পুড়ে গেছে, সেই বইপত্রও আমরা এখানে প্রদান করছি। প্রশাসন থেকে বলা হয়েছে পুড়ে যাওয়া ব্যক্তিদের ঘর করার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা হবে। বিপর্যয় মোকাবিলা কিট দিয়েছি, ত্রিপল দিয়েছি, চাল ডাল খাবার দাবার সমস্ত দিয়েছি। আর এছাড়া আরেকটু বাদে আমরা বই এনেছি, বই দেবো, আর হচ্ছে আমরা চাল দেবো আর মশারি দেবো। গতকাল রাত্রিবেলায় খাবার দাবারের ব্যবস্থা কারা করেছিল? গ্রামবাসী? কিছু গ্রামবাসী করেছিল, আমরাও কিছু করেছিলাম তার সাথে। আজ সকাল থেকে কটি ক্যাম্প চলছে? দুটো ক্যাম্প, দুই জায়গায় দুটো পাড়ায়। কতগুলো মাধ্যমিক পরীক্ষার্থী ছিল? পাঁচটা খবর পেয়েছি, পাঁচটা। আর উচ্চ মাধ্যমিক? চারটে। তাদের কি পরীক্ষার জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইপত্র দেওয়া হচ্ছে, ওদের অ্যাডমিট কার্ড করে নিই, অ্যাডমিট কার্ডগুলো আছে কিন্তু রেশন কার্ড পড়ে গেছে, তার জন্য আমরা ফুড সাপ্লাইকে বলেছি, দলিল পড়ে গেছে, সার্টিফাইড কপি তোলার জন্য এডিএসআরকে বলেছি, আধার কার্ড ভোটার আইডি যেটা আছে সেটা আমরা সরকারিভাবে ব্যবস্থা করব। যাদের বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে সেই সমস্ত ব্যক্তিদের করুণ অবস্থা। এই 86টি পরিবারের মধ্যে 5 জন মাধ্যমিক পরীক্ষার্থী ও 4 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে। তাদের যাতে কোনোরূপ অসুবিধা না হয় সে ব্যাপারে প্রশাসন সজাগ আছে। পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে আছে এখন। আমরা অলরেডি কাল সন্ধ্যে থেকে আমাদের রিলিফ ক্যাম্প দুটো শুরু হয়েছে, যেখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অ্যারাউন্ড 86 এফেক্টেড ফ্যামিলিজ আছেন ওখানে তাদের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ডিজাস্টার রিলিফ কিট আছে, যাতে ইউটেন্সিলস থেকে আরম্ভ করে তারপলিন এবং জামা কাপড় সবগুলো দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে অ্যারাউন্ড 9টা আমাদের ছাত্র এবং ছাত্রীরা তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন। তো তাদের অ্যাডমিট কার্ড ঠিক আছে, তো তাদের জন্য আমরা বইয়ের ব্যবস্থা অলরেডি করে ফেলেছি এবং তাদের পড়াশোনার জন্য আলাদা একটা জায়গা আমরা ঠিক করে ফেলেছি বিডিও অফিসে, তাদেরকে ওখানে দিদি নিয়ে যাওয়া হবে যতদিন পরীক্ষা না হচ্ছে, এবং তাদের ওখানে পড়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। শহর বর্তমানে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হল। নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ের বাড়ি থেকে শোভাযাত্রাটি কাঞ্চননগরের গোবিন্দধামে এসে পৌঁছায়। চৈতন্যদেবের পাদুকা ঘিরে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান।
অসংখ্য মানুষজন এদিনের ধর্মীয় এই অনুষ্ঠানে অংশ নেন। সোমবার কাঞ্চননগরের গোবিন্দধামে চৈতন্যদেবের পাদুকা এসে পৌঁছাল। এদিন সকালে নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ার বাড়ি থেকে শোভাযাত্রা করে এই পাদুকা নিয়ে আসা হয়। 550 বছর আগে বিষ্ণুপ্রিয়ার বাড়িতে চৈতন্যদেব পাদুকা রেখে আসেন। কথিত আছে, চৈতন্যদেব যখন পদব্রজে সারা দেশ ভ্রমণ করতে বেরিয়েছিলেন, সে সময় বর্ধমানের কাঞ্চননগরে এসেছিলেন। এদিন শহর বর্ধমানের বেশিরভাগ রাস্তা দিয়ে এই পাদুকা নিয়ে সুসজ্জিত শোভাযাত্রা যায়। এদিনের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা আরাধ্যক্ষ কুণাল আগরওয়াল, পৌরসভার এমসিআসি খোকন দাস, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বর্ধমানের মানুষজন রাস্তার দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে চৈতন্যদেবের পাদুকা দর্শন করেন। আমাদের নবদ্বীপ থেকে যেখানে বিষ্ণুপ্রিয়ার বাড়ি, যেখানে 14 বছর বিষ্ণুপ্রিয়ার 14 বছর বয়সে মহাপ্রভু তার যখন সে সন্ন্যাস নিয়ে নেয়, সেই সন্ন্যাসের সময় বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর কাছ থেকে সেই পাদুকা খড়ম তার কাছে আগলে রেখেছিল, সেই আজও সেই বিষ্ণুপ্রিয়ার ওখানে আগলে আছে, সেইটা আমরা জানতে পেরে সেই পাদুকা আমরা বর্ধমান বয়ে নিয়ে এসেছি আজকে বর্ধমানবাসীকে দেখাবার জন্য। বর্ধমানবাসীর গর্ব, আমাদের কাঞ্চননগরের গর্ব, এইখানে এনে আমরা এখানে আজকে শোভাযাত্রা করেছি। আজকে কাঞ্চননগর থেকে আমরা 4টার সময় বেরিয়ে আমরা যে ভাবনা ভেবেছিলাম বর্ধমানের বাসী সুন্দরভাবে নিয়েছে, সুশৃঙ্খলভাবে নিয়েছে, কোনো কারোর মনে অসন্তুষ্ট হয়নি, মনে কোনো দুঃখ পায়নি, আমাদের রাস্তা ছেড়ে দিয়েছে। আজকে শোভাযাত্রা আমাদের 550টা মেয়ে নতুন শাড়ি পরে, লাল পেরে শাড়ি পরে আমাদের প্রত্যেককে 550 বছর উপলক্ষে 550টা মেয়েকে আমরা শাড়ি দিয়েছি, তারা শোভাযাত্রাভাবে এসছে। আমরা খুব আনন্দিত, আমরা গর্বিত, বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা করেছি এবং কাঞ্চননগরবাসী সবাই সহযোগিতা করেছে, বর্ধমানবাসী গোটা রাস্তা থেকে সম্বর্ধনা দিয়েছে, সবাই মিলে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। তোমার কৃষ্ণপ্রিয়ার বাড়িতে কৃষ্ণদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম, সেখান থেকে আমাদের সকালবেলা আমাদের কাঞ্চননগরে 10টার মধ্যে আমরা ঢুকিয়ে নিই এবং সেটা আমাদের বাদশাহী রোড, যেখান থেকে মহাপ্রভু গোবিন্দ দাস মহাপ্রভুর সঙ্গে লীলাচলে যখন গিয়েছিল কাঞ্চননগর হয়ে, তখন কাটোয়া রেলগাড়িও ছিল না, কাটোয়া রোডও ছিল না, তখন বাদশাহী রোড ছিল, সেই বাদশাহী রোড ধরে মহাপ্রভু এসেছিল, সেই জন্য আমরা বাদশাহী রোড দিয়ে দাঁড়িয়েছিলাম সকালে, ওখান থেকে আমরা রিসিভ করেছি, ওখান থেকে গল্পাক হয়ে আমরা স্পট করে আমরা গোবিন্দধামে পিছে করে আজকে আমাদের উপস্থিত ছিলেন জেলা শাসক ছিলেন, তারপর আমাদের এসপি সাহেব ছিলেন, তারপর আমাদের মন্ত্রী স্বপন দেবনাথ ছিলেন, আমাদের বর্ধমানের নেতা আমাদের খোকনের নেতা গর্ব খোকন দাস ছিলেন, তারপরে আমাদের সব ক্লাস মেম্বাররা ছিলেন, আমি হলে আমাদের এই পৌর প্রণামের আমাদের সবাইকে আমরা পৌর প্রণামের জন্য আমরা নিয়ে এসেছি এবং চেয়ারম্যান থাকবে, সবাই মিলে পৌর প্রণামের আমার নাম দিয়েছি যে বর্ধমানবাসী সবাই প্রণাম করবে, তার জন্য আমরা ব্যবস্থা করেছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরও একবার আজকের নিউজ হেডলাইন্স। জেলার সমস্ত বিদ্যালয় পরিদর্শন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। মন্তেশ্বরে বিডিও অফিসের মিটিং হলে একটি শুনানি পর্ব অনুষ্ঠিত হল। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের উদ্যোগে একটি সেমিনারের উদ্বোধন হল। গ্যাস সিলিন্ডার ফেটে 86টি বাড়ি ভস্মীভূত হয়ে গেল। শহর বর্ধমানে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।